সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালোই আছেন। আজ 13 আগস্ট 2022, সন্ধান টিভির নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম। প্রিয় ভাইরা, আজকে আমরা আপনাদের নিয়ে হাজির হয়েছি আব্দুর রহিম ভাইয়ের খামারে। এই খামারটির অবস্থান সিরাজগঞ্জ সদর থানার আরিয়ামোহন গ্রামে। এখান থেকে মূলত বিভিন্ন ধরনের গরু বিক্রয় করা হয়ে থাকে। আজকে আমরা এই খামারে আশেপাশে দেখতে পারলাম, এবার এখানে 5টি বাচ্চা সহ গরু কালেকশন করা হয়েছে। তো আজকে আমরা দেখাবো রাহিম ভাই যে গরুগুলো কালেকশন করেছেন সেই গরুগুলোর বয়স কীরকম, জাতে মানে কীরকম আছে, আপনারা কোন কোন দামের মধ্যে কিনতে পারবেন, এই সম্পর্কে বিস্তারিত জানাবো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আপনার ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে? ব্যবসা বাণিজ্য চলতেছে, ভালোই চলতেছে। আচ্ছা, তো আজকে কি কি ধরনের গরু কালেকশন করছেন? আজকে কয়েকটাই দেশি গরু আছে আর একটা জার্সি। আমি আচ্ছা, প্রত্যেকটার সাথেই তো বাচ্চা আছে দেখতেছি। জি বাচ্চা আছে, সবগুলোর সাথে বাচ্চা ওলা গরু কালেকশন করছেন। জি, আর এই দেশি গরুগুলো মূলত ক্রেতাবারে কোন উদ্দেশ্যে নিচ্ছে সেটা একটু বলেন তো। দেশি গরুটা আসলে আমার বেচার উদ্দেশ্য হলো যে এখানে দুধের কোনো গ্যারান্টি দেওয়া লাগে না, আর বেশি অবজেকশন নাই। আর দুধের গরু বেচতে গেলে মিথ্যা কথা হয়ে যায় বা অনেক সমস্যা, বুঝছেন? আর এই দেশি গরুগুলো আনতেছি বাচ্চা দেখে, তারা বাচ্চা দেখে নিতে, তারপরে বাজেটও কম, এগুলো বাজেটও কম, যে এগুলোতে অবজেকশন নাই। আচ্ছা, তো রাহিম ভাই যেহেতু কয়েকটা গরু কালেকশন করছেন, চলেন এক এক করে দেখাই আমরা। জি চলেন। রাহিম ভাই, ভিডিও শুরুতেই বাচ্চা সহ একটা গরু নিয়ে এসেছেন, এটা সম্পর্কে একটু বলবেন। গাভীটা মাত্র 2 দাঁত বয়স, সাথে ষাঁড় বাচ্চা। বাচ্চার বয়স 1.5 মাস বা 2 মাস। আচ্ছা, বাচ্চার বয়স 1.5 থেকে 2 মাস। জি, গাভীটা দাঁতে ভাঙছে 2টা। হ্যাঁ, মাত্র 2 দাঁত, এটাই প্রথম বাচ্চা। প্রথম বাচ্চা দিয়েছে, সাথে ষাঁড় বাচ্চা। হ্যাঁ, ষাঁড় বাচ্চা, ক্রস জাতের বাচ্চা হয়েছে আর কি। ক্রস বাচ্চা হয়েছে। হ্যাঁ হ্যাঁ। আর এই ধরনের গরুতে শাহিওয়াল বীজ দিলে কিন্তু ভালো মানের একটা বাচ্চা বের হয়। জি, ভালো মানের বাচ্চা বের হয়। আর জাত উন্নয়নের জন্য যারা কাজ করতে চায়, এই ধরনের গরুদের জাত উন্নয়ন করতে পারবে। জি, করতে পারবে। তো এখন বাচ্চা সহ গরুটা, এর যেটুকু দুধ হচ্ছে সব তো বাচ্চাই খাচ্ছে? হ্যাঁ, সব বাচ্চা খাচ্ছে। তো বাচ্চা গাভী দেখে যদি কারো পছন্দ হয়, কেমন দাম চাচ্ছেন? 85,000। 85,000? জি, গাভী বাচ্চা দুইটা একসাথে 85? হ্যাঁ, দুইটা একসাথে 85। আচ্ছা, 85,000 টাকা। যারা খামার করতে চায় কিংবা যারা নতুন খামারি, যারা খামার সম্পর্কে কিছু জানতে চায়, গরু সম্পর্কে কিছু বুঝতে চায়, জি, তারা চাইলে এরকম অল্প টাকার গরু কিনে তারা দেখে শুনে নিতে পারবে। জি, সাইট করে দেন, এরকম আরও একটা গরু আছে ওটা দেখাই। জি চলেন। রাহিম ভাই, ভিডিওর দ্বিতীয় নম্বর সিরিয়ালে আরও একটা বাচ্চা সহ গরু নিয়ে আসছেন, এটা সম্পর্কে একটু বলবেন। এটা 8 দশ হয়ে গেছে গাভীটা, বাচ্চাটা ভালো মানের আছে, ষাঁড় বাচ্চা। জি, ষাঁড় বাচ্চা, শাহিয়ালের কিছু পার্সেন্টেজ পাইছে আর কি। আচ্ছা, গাভীটা 2 মাসের বীজ দেওয়া আছে আর কি। 2 মাসের বীজ দেওয়া আছে। হ্যাঁ, যদি তার কপাল ভালো হয় তাহলে কনসেপ্ট বোঝা যাবে। জি জি। বাচ্চার বয়স কিরকম? বাচ্চার বয়স 4 মাস। 4 মাস? জি। তো এখন বাচ্চা গাভীর প্যাকেজটা কেমন দাম রাখছেন? এটা 85,000। এটাও 85,000? জি। দুইটা পরপর গরু দেখেছেন, দুইটা একই রেট, 85,000 টাকা। জি, একটু কম বেশি করার সুযোগ রাখছেন? হ্যাঁ, একটু কম বেশি করার সুযোগ রাখছেন, দরদাম করে নিতে পারবে। জি, সাইড করে দেন, পরেরটা দেখাই। জি চল। এই বাসে আরও একটা বাচ্চা সহ গরু নিয়ে আসছেন, এই গরুটা সম্পর্কে একটু বলবেন আমাদের। এটা দেশি জাতের গাভী, 6 মাস প্রেগনেন্ট, 4 দাঁত বয়স, আর এই সাথে ষাঁড় বাচ্চা। 6 মাসে প্রেগনেন্ট, দাঁতে 4টা, সাথে ষাঁড় বাচ্চা। জি, বাচ্চাটা তো মার মতো দেখতে, মার মতো সমানই হয়ে গেছে। হ্যাঁ, এক সমানই হয়ে গেছে। বাচ্চার বয়স কীরকম? বাচ্চার বয়স 8 মাস 9 মাস হবে। 8 থেকে 9 মাস? আর গাভীটা আরো 6 মাসের গাভীন আছে, যারা নিয়ে চেক দিয়ে নিতে পারবে। হ্যাঁ, চেক দিয়ে নিতে পারবে। এখন কি গোটা দুধ হয় নাকি বাচ্চা খাচ্ছে সব? না, এখন দুধ একদমই বন্ধ হয়ে গেছে। জি হ্যাঁ। আচ্ছা, তা এখন বাচ্চা সহ গাভী এবং প্রেগনেন্ট গোটা একসাথে কেমন দাম চাচ্ছেন? ওইটা নিলে পারে 1,25,000। 1,25,000 টাকা? জি। এক প্যাকেজে 3 গরু, নিজে একটা গাভী, পেটে একটা বাচ্চা আছে, সাথে আর একটা বাচ্চা আছে। জি। আচ্ছা, তো এটা সাইড করে দেন, এরপর আরও একটা গরু আছে ওইটা দেখাই আমরা। জি চলেন। রাহিম ভাই, ভিডিও 4 নম্বর সিরিয়ালে আরও একটা বাচ্চা সহ গরু নিয়ে আসছেন, এই গরুটা সম্পর্কে একটু বলবেন। এটাও দেশি জাতের গাভী, দেশি জাতের একটা গরু, সাথে ষাঁড় বাচ্চা। ষাঁড় বাচ্চা? জি। বাচ্চাটার বয়স কীরকম হয়েছে? বাচ্চাটার বয়স আনুমানিক 3.5 মাস 4 মাস। গরুটা কি হিটে আসছে না প্রেগনেন্ট আছে? এটা সে তো বলছে যে 2 মাসের বীজ দেওয়া আছে। 2 মাসের বীজ দেওয়া আছে এরকম বলছে, এই দুইটা গরুতেই বলছে 2 মাসের বীজ দেওয়া আছে। আচ্ছা, এখন ওইভাবে বোঝা যাবে না, যদি 3 মাস না হয় তারপর এক পর্যন্ত চেকেও আসবে না। চেকেও আসবে না। জি। তো এখন বাচ্চা সহ গরুটা কেমন দাম চাচ্ছেন? বাচ্চা সহ গরুটা চাচ্ছে 95,000। শুধু 95,000? জি, 95,000 দাম চাইছেন, যারা নেবে কথাবার্তা বলে নিতে পারবে। জি, সাইড করে দেন, পরেরটা দেখাই। জি চলেন। এই পাশে সর্বশেষ সিরিয়ালে আরও একটা বাচ্চা সহ গরু নিয়ে আসছেন, এটা সম্পর্কে একটু বলবেন। এটা জার্সি জাতের গাভী, 4 দাঁত বয়স। 4 দাঁত বয়স? জি। সাথে এটা কি বাচ্চা? ষাঁড় বাচ্চা, হলস্টেন ফ্রিজিয়ান। হলস্টেন ফ্রিজিয়ানের ষাঁড় বাচ্চা? জি। বাচ্চাটার বয়স কীরকম? বাচ্চাটার বয়স আনুমানিক তাও 2.5 মাস। 2.5 মাস? জি। আচ্ছা,
তো এখন বাচ্চাটার কি সরি গাভিটার কি দুধ হচ্ছে? হ্যাঁ গাভিটার দুধ হচ্ছে। কতটুকু দুধ দহন করতেছেন? 10 লিটার 11 লিটার এরকম। 10 থেকে 11 কেজি। জি। আচ্ছা এখন বাচ্চা সহ গরুটা কেমন দাম চাচ্ছেন? বাচ্চা সহ গাভিটা 155 চাচ্ছি। 155,000 টাকা দাম চাচ্ছেন। আলোচনার সুযোগ আছে। যারা নেবে একটু আলোচনা করে দেখে শুনে কিনতে পারবে। তবে আজকে দেখানোর উপযোগী আপাতত এই কয়েকটা গরু ছিল যেগুলো দেখালাম, আর আজকে প্রত্যেকটা গরুর সাথে বাচ্চা ছিল। জি। তো এবার আপনারা যারা দর্শক ভাই আছে তাদের উদ্দেশ্য করে একটু কিছু বলবেন। আসলে বেশ কয়েকদিন হলো আমি অসুস্থ, সেজন্য এরকম ভালো গরু সংগ্রহ করতে পারি নাই। তো আশেপাশে থেকে যা পারছি দুই একটা আর কি সংগ্রহ করছিলাম। জ্বর ঠান্ডা বেশ অনেকদিন হইল, আর অনেক দর্শকের ফোনও ধরতে পারি নাই, কিছু ধরছি কিছু ধরি নাই, অসুস্থতার কারণে দর্শক জানি ভুল না বুঝে রাখ না করে। আচ্ছা মানে খুবই অসুস্থ ছিলাম। তো আপনার সুস্থতা কামনা করতেছি, আর আপনার যারা দর্শক ভাই আছে আশা করতেছি আপনার যে গরুগুলো আছে ইনশাল্লাহ সব বিক্রি হয়ে যাবে। তো রাহিম ভাই ভালো থাকবেন আপনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।